বলিউড নায়িকাদের দাম নায়কদের চেয়ে কোনো অংশেই কম নয়, যদিও নায়কদের পারিশ্রমিক প্রায় আকাশ ছোঁয়াই বলা যায়। তারপরও প্রযোজকের কাছ থেকে মোটা অঙ্কের টাকা নেয়ার ব্যাপারে পিছিয়ে নেই নায়িকারাও। আসুন জেনে নেই বলিউডের শীর্ষ 10 অভিনেত্রী প্রতি সিনেমার জন্য কত করে নিয়ে থাকেন এবং কে আছে পারিশ্রমিকে এগিয়ে। নাম্বার 1, ক্যাটরিনা কাইফ। ফ্লপ ছবি দিয়ে ক্যারিয়ার শুরু হলেও পরবর্তীতে নিজেকে ভিন্ন উচ্চতায় নিয়ে গেছেন এই অভিনেত্রী। গ্ল্যামার আর হিট সিনেমার কারণে নির্মাতারা তাদের সিনেমায় বেছে নেন ক্যাটরিনা কাইফকে। বলিউডে পা রেখেছেন প্রায় এক যুগ আগে, তবে ক্যাটের মূল আয়টা কিন্তু বিজ্ঞাপন থেকেই। একসময়ের মডেল ক্যাট এখনও বিজ্ঞাপন জগতের প্রিয় মুখ। এছাড়া প্রতি সিনেমায় তিনি নিচ্ছেন 12 কোটি টাকা। নাম্বার 2, দীপিকা পাড়ুকন। বর্তমানে বলিউডের সবচেয়ে জনপ্রিয় অভিনেত্রী দীপিকা পাড়ুকন। সাফল্যের দিক থেকেও অন্য সবার চেয়ে এগিয়ে তিনি, আর তার পারিশ্রমিক অন্যদের থেকে বেশি হবে, এটাই স্বাভাবিক। অভিনয় দক্ষতার পাশাপাশি প্রতিছবি ব্যবসা সফল হচ্ছে তার। ওম শান্তি ওম দিয়ে রূপালী পর্দায় পা রাখা এই তারকা এখন ছবি প্রতি 17 কোটি টাকা নিয়ে থাকেন। নাম্বার 3, আলিয়া ভাট। আলিয়া ভাট শুরু থেকেই জানান দিয়েছিলেন তিনি লম্বা রেসের ঘোড়া। বলিউডে আলিয়ার বয়স বেশি নয়, তবে সিনেমা বিশেষজ্ঞদের দাবি সুপারস্টার হতে খুব বেশি দেরি করতে হবে না এই অভিনেত্রীকে। ইন্ডিয়ার একটি তথ্য অনুযায়ী আলিয়া প্রতিটি ছবির জন্য 10 কোটি টাকা পারিশ্রমিক নিয়ে থাকেন। এছাড়া একাধিক টিভি অ্যাড থেকে আলিয়ার রোজগার তাক লাগানোর মতো। নাম্বার 4, আনুষ্কা শর্মা। একের পর এক সিনেমায় অভিনয় দক্ষতা দিয়ে নিজেকে প্রমাণ করে চলেছেন আনুষ্কা শর্মা। সম্প্রতি অভিনয়ের জন্য সমালোচকদের বেশ প্রশংসাও পেয়েছেন। নিজস্ব ভঙ্গি এবং সাবলীলতার জন্য বিজ্ঞাপন জগতে আনুষ্কার রয়েছে আলাদা চাহিদা। বরাবরই প্রথম সারির পণ্যের বিজ্ঞাপনে দেখা যায় তাকে, আর সিনেমার জন্য তিনি নিয়ে থাকেন 15 কোটি টাকা। নাম্বার 5, শ্রদ্ধা কাপুর। লাফকা দি এন্ড সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে আগমন, এরপর 80টি সিনেমায় অভিনয় করে নিজের অভিনয় দক্ষতার জানান দিয়েছেন শ্রদ্ধা কাপুর। খুব দ্রুত সময়ে নিজের যাত্রী নিয়েছেন শ্রদ্ধা। অভিনয় দক্ষতার পাশাপাশি সুরেলা কণ্ঠ আর ফ্যাশনেবল হিসেবে তার মুগ্ধতা এখন গোটা বলিউডে। বর্তমানে এই অভিনেত্রীকে সিনেমার প্রতি 8 কোটি টাকা দিতে হচ্ছে প্রযোজকদের। নাম্বার 6, কিয়ারা আডভানি। নতুনদের মধ্যে সবচেয়ে ভালো কাজ করছেন কিয়ারা আডভানি। শেরশাহ, MS ধোনি সহ বেশ কিছু জনপ্রিয় সিনেমা উপহার দিয়েছেন, সঙ্গে ছিল সমালোচকদের প্রশংসা। তাছাড়া এখন পর্যন্ত কিয়ারার সেরা সাফল্য কাবির সিং। ছবিটি বক্স অফিসে বেশ ভালো আয় করে। এছাড়া গুড নিউজ ও লক্ষ্মী বাম ছবিতে অভিনয় করা এই তারকা প্রতি সিনেমার জন্য নিয়ে থাকেন 5 কোটি টাকা। নাম্বার 7, সোনাক্ষী সিনহা। সোনাক্ষী সিনহা ক্যারিয়ারে সালমান খানের নায়িকা হয়েও কাজ করেছেন, তবুও এখনও নিজের রেটটা বাড়াতে পারেননি তিনি। তার ক্যারিয়ার কিন্তু অল্প দিনের নয়, তবুও তিনি সমসাময়িকদের তুলনায় অনেক পিছিয়ে আছেন। পরপর কয়েকটি ফ্লপ রয়েছে তার ঝুলিতে। বর্তমানে সিনেমা প্রতি এই নায়িকা নেন মাত্র 7 কোটি টাকা। নাম্বার 8, প্রিয়াঙ্কা চোপড়া। সবাই যেখানে নায়িকা হওয়ার স্বপ্ন নিয়ে বলিউডে আসেন, সেখানে প্রথম ছবিতে প্রিয়াঙ্কা বেছে নিয়েছিলেন খল চরিত্র। ব্যতিক্রম বলেই হয়তো এই বিশ্বসুন্দরীকে নিয়ে পরিচালকদের আগ্রহ তুঙ্গে থাকে। কেবল ভারতেই নয়, আন্তর্জাতিক বিনোদন অঙ্গনেও পরিচিত নাম প্রিয়াঙ্কা চোপড়া। তাই তাকে পেতে প্রতিটি ছবিতে প্রযোজককে গুনতে হয় প্রায় 18 কোটি টাকা। নাম্বার 9, কাঙ্গনা রানাউত। কন্ট্রোভার্সি করাই যার কাজ, তিনি হলেন কাঙ্গনা রানাউত। শক্তিশালী অভিনেত্রী হিসেবেও তার বেশ সুনাম রয়েছে। বলিউডে নিজের জায়গাটা আলাদা করে চিনিয়েছেন কুইন খ্যাত এই তারকা। আর কুইন সিনেমার সাফল্যের পর থেকে আর পেছন ফিরে তাকাতে হয়নি তাকে। একে একে হিট দিয়েছেন বহু সিনেমা। এখন যে কোনো ছবিতে তাকে নিতে হলে 11 কোটি টাকা গুনতে হয় প্রযোজকদের। নাম্বার 10, কারিনা কাপুর। বলিউডে লম্বা সময় ধরে নিজের অবস্থান শক্ত করে রাখা এই অভিনেত্রী অর্জন করেছেন 6টি ফিল্মফেয়ার পুরস্কার সহ অসংখ্য পুরস্কার। চলচ্চিত্র অঙ্গনে 20 বছর পার করে ফেলেছেন কারিনা। অনবদ্য অভিনয়শৈলী দিয়ে তিনি জিতে নিয়েছেন অগণিত ভক্তদের হৃদয়। জনপ্রিয় এই তারকাকে কোনো ছবিতে তাকে নিতে হলে এখন প্রযোজকদের 15 কোটি টাকা গুনতে হয়। ভিডিওটি ভালো লাগলে লাইক বাটনটি প্রেস করবেন, আর কমেন্টস তো অবশ্যই। দেখা হবে নেক্সট ভিডিওতে। ভালো থাকবেন, ধন্যবাদ।